হ্যালো ভিউয়ার্স, আমি রবিউল ইসলাম বলছি। আশা করি ভালো আছেন। তো গত পর্বে আমি আপনাদের দেখিয়েছি ইমেজ লেয়ারের কিছু পরিচিতি এবং ফিল্টারের কিছু অংশ। তো আজকে আমরা শিখব সিলেক্ট এবং ফিল্টারের বাকি যে অংশগুলো আছে সেগুলো। তো শুরু করি। তো প্রথমে একটা ফটো নেবেন, ফটো সিলেক্ট করি। তো আমরা একটা ফটো নিলাম। তো এখন আমরা শুনবো সিলেক্টের কাছে। সিলেক্ট বলতে সিলেক্ট আমরা সচরাচর যেটা বুঝি নির্বাচন করা। তো আজকে আমরা সেই সিলেক্টের কাজ শিখব। তো সিলেক্টার প্রথমে আছে অ। তো আপনি যদি পুরো ছবিটা সিলেক্ট করতে চান বা আপনার একটা ডকুমেন্টের সম্পূর্ণ অংশ আপনি সিলেক্ট করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকেও সিলেক্ট করতে পারেন, এই যে সিলেক্ট। তো আর আপনি যদি এখান থেকে চান সিলেক্ট থেকে অল, তো অলে ক্লিক করলে পুরো অংশটা সিলেক্ট হয়ে যাবে। তো এইভাবে আপনি একটি ডকুমেন্টের সম্পূর্ণ অংশ সিলেক্ট করতে পারো। তো সিলেক্টের একটা জিনিস কি, আপনার এটা সিলেক্ট করে কাজ করতে হয়, এর জন্য আমরা সিলেক্ট করে কাজ করব। তো সিলেক্ট করলাম। তো সিলেক্টের পরবর্তী ডিসসিলেক্ট। ডিসসিলেক্ট বলতে আপনার সিলেক্টটাকে ক্যান্সেল করা বোঝায়। তো আমাদের যদি সিলেক্টটা প্রয়োজন না হয়, তো সেই ক্ষেত্রে আপনি ডিসসিলেক্টটা ইউজ করতে পারেন। তো ডিসিলেক্ট, তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যে অংশটা সিলেক্ট করেছিলাম সেটা এখন চলে গেছে। তো ভিউয়ার্স, এখন আমরা পরবর্তী অংশে যাব। তো প্রথমে আমরা সিলেক্ট করে নিই, পরবর্তী অংশ আছে রিসিলেক্ট। রিসিলেক্টটা মূলত আপনার একটা সিলেকশনকে ডিসিলেক্ট করার পর পরবর্তীতে আবার যদি মনে হয় আপনার সেই অংশটা সিলেক্ট করা প্রয়োজন বা সিলেক্ট করা আপনার কম্পালসারি, তো সেই ক্ষেত্রে আপনি ডিসিলেক্ট করার পরবর্তীতে সেই সিলেক্টকৃত অংশটুকু আবার রিসিলেক্ট করতে পারবেন। তো এখন আমরা ধরুন এই অংশটাকে আমরা ডিসিলেক্ট করব। তো ডিসিলেক্টের কাজ আমি আপনাদের দেখিয়েছি। তো পরবর্তীতে আছে রিসিলেক্ট। তো এখন আমরা রিসিলেক্ট করব। তো এখানে দেখতে পাচ্ছেন যেটা আমরা যেটার সিলেকশনটা আমরা ক্যান্সেল করেছিলাম সেটা আবার পুনরায় ফিরে এসেছে। তো এটা মূলত আন্ডো রেডিওর মতন কাজ। আন্ডো মানে আপনারা সবাই জানেন যে না করা, বা আর রেডিও মানে পুনরায় করা। তো এই এই হলো ডিসিলেক্ট বা রিসিলেক্টের কাজ। তো পরবর্তী যে অংশ আছে ইনভার্স। তো ইনভার্সটা মূলত আপনার আমরা দেখি কি হয়। তো ইনভার্সটা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে অংশটুকু আমাদের সিলেক্ট করা ছিল তার বিপরীতে, অর্থাৎ ফটোর বা ডকুমেন্টের পরবর্তী যে অংশটা আছে সেটা সিলেক্ট হয়েছে। তো ইনভার্স মূলত আপনাকে এই কাজটা করতে সাহায্য করবে। আমরা পরবর্তী অংশে যাব এখন। আশা করি বুঝতে পেরেছেন। ফেদার, তো ফেদারটা কি, এটা আসলে আপনার যে সিলেকশনটার যে এরিয়া, অর্থাৎ এই কোণাগুলো ভেতরের দিকে চেপে যাবে। আপনি এখানে পিক্সেলটা বাড়িয়ে বা কমিয়ে নিলে, তো এখানে আমরা একটা স্যাম্পল হিসেবে দেখি, ধরুন এখানে 10 ছিল আমরা 15 দেব। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যেহেতু এগুলো অ্যাটাচ করা ছিল আমাদের বর্ডারের সাথে, তার জন্য কোনো পরিবর্তন হয়নি। তো এইটা দেখছেন বর্ডার থেকে আলাদা ছিল, তার জন্য এটা এরকম হয়েছে। তো এই সিলেকশনটা অনেকটা এরকমই হয় যে আপনি বর্ডারের সাথে যদি আপনার সিলেকশনটা লাগিয়ে রাখেন, তো সেই ক্ষেত্রে কোনো সাইটেরই কোনো পরিবর্তন হবে না। আর যদি একটা সাইট একটা অর্থাৎ একটা অ্যাঙ্গেল একটু বর্ডার থেকে একটু দূরে থাকে, তো সেই ক্ষেত্রে আপনি ফিদারটা অ্যাপ্লাই করলে তো সেটা ভেতরের দিকে চেপে যাবে। তো এই হলো ফিদারের কাজ। তো এখন আমরা পরবর্তী অংশে যাই। দুঃখিত বন্ধুরা, এখানে একটা সাইড বাকি ছিল কালার রেঞ্জ। তো কালার রেঞ্জটা আসলে এই ফটোটা আপনি
আপনাকে একটা ডেমো দেখাবে, যে আপনি এটাতে কালার অ্যাপ্লাই করলে বা আপনি যদি এর চারপাশের কালারটা যদি পরিবর্তন করেন, তো সেই ক্ষেত্রে সেটা কীরকম আসবে বা কীরকম দেখাবে সেটা সেটা একটা স্যাম্পল দেখাবে আপনাকে। তো এখানে আপনি প্রিভিউটা কীরকম হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এখানে চারটা অংশ আপনি দেখতে পাচ্ছেন, প্রথমে একটা যেটা আমরা সিলেক্ট করে রেখেছি, পরবর্তীতে একটা আছে ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক ম্যাটার ম্যাট। তো এটা আমাদের প্রথমে এটা এসেছিল, তো আপনার ফটোটা এরকম হবে। আপনি যদি সেটা পরিবর্তন করতে চান এখানে ইমেজ সিলেক্ট করে দিতে হবে। তো এই হলো, আর এখানে চেক মার্ক দিয়ে দিতে হবে যাতে পরিবর্তনটা আপনাদের স্থায়ী হয়। তো এই হলো এর কাজ। তো এখান থেকে আপনি কালারও সিলেক্ট করে নিতে পারেন, এখান থেকে বিভিন্ন কালার রয়েছে, সেই কালারগুলো আপনি সিলেক্ট করে নিতে পারেন। নেওয়ার পরবর্তীতে ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই ফটোটা আর কি পূর্বে যেরকম ছিল, আর অর্থাৎ এতে যে একই রকম সেম কালার যেগুলো সেগুলো এখন ভিজিবল হচ্ছে, অর্থাৎ এতটুকুর ভিতরে সে তাই একই কালারগুলো রয়েছে। তো এই হলো কালার রেঞ্জের কাজ, আপনার রেঞ্জটা কত হবে বা রেঞ্জটা আপনি কোন সাইটের রেঞ্জটা কত সেটা আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা পরবর্তী অংশে যাব, মডিফাই। তো মডিফাইয়ের জিনিসটা একটু ভিন্ন রকম। তো এখানে বর্ডারটা আমার চারপাশে যেহেতু অ্যাটাচ করা আছে, তো সেই ক্ষেত্রে বর্ডারটা আবার এক্সট্রা কিছু নাও আসতে পারে। তারপর আমরা এখন দেখি বা এবার কমিয়ে দেখি, 10 দিলাম। এবার দেখতে পাচ্ছেন আমাদের এক্সট্রা একটা বর্ডার অ্যাড হয়েছে, যেটা আপনার পিক্সেলটা হয়েছে 10, যেটা আমরা কিছুক্ষণ আগে পিক্সেলটা 4 থেকে 10 কনভার্ট করেছি। তো এই হলো এই বর্ডারের কাজ, এক্সট্রা একটা বর্ডার আনা। তো আমরা এখন পরবর্তী অংশে যাব, মডিফাই স্মুথ। তো আপনার এটা কতটুকু স্মুথ হবে সেটা এটার উপর নির্ভর করছে। তো আপনি এখানে পিক্সেল এখানে 10 সিলেক্ট করা আছে, তো আপনি যদি আসলে পারফেক্ট 10ই হয় তো আপনার আমরা এখানে 10ই রাখবো। তো দেখতে পাচ্ছেন এই স্মুথনেসটা 10ই হয়েছে, এর জন্য কোনো পরিবর্তন ভিজিবল হচ্ছে না। তো আমরা এখন পরবর্তী অংশে যাই, এক্সপেন্ড। এক্সপেন্ড মূলত কি সেটা এখন আমরা দেখবো। আমরা এখানে লেভেলটা কমিয়ে দেখি, বাড়িয়ে দেখি 15, বাস ওকে। এখানে এক্সপেন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার সিলেক্টকৃত এরিয়া থেকে একটু এক্সট্রা এসেছে। তো এক্সপেন্ডটা মূলত আপনি যতটুকু সিলেক্ট করবেন তো তার থেকে এক্সট্রা কিছু এরিয়া আর কি, যে পিক্সেলটা আমরা ওখানে সিলেক্ট করে দিয়েছি যে 15, তো সেই পিক্সেলে সেই পিক্সেল পরিমাণ একটা এরিয়া বেড়ে যাবে এতে। তো আশা করি এটাও আপনাদের বোধগম্য হবে। তো এখন আমরা কন্ট্রাস্ট যাব। তো এটা এটা আসলে এক্সপেন্ডের উল্টো কাজ করে, এটা আসলে 10 পিক্সেল আছে, আপনি যদি এখানে বাড়িয়ে দেন তো সেই ক্ষেত্রে সেটা কমে যাবে। তো আমরা এখানে বাড়িয়ে দেখি, তো দেখতে পাচ্ছেন আমরা আমরা যে যে পিক্সেলটা আমরা সেট করেছি অর্থাৎ 15, তো 15% সেটা কমে গেছে, 15 পিক্সেল সেটা সেই সিলেকশনটা কমে গেছে। আসলে এক্সপেন্ডের উল্টো কাজ, যেটা আমি বলেছি এই কন্ট্রাক্টটা এক্সপেন্ড এর উল্টো কাজ করে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা পরবর্তী অংশে যাবো, গ্রো। গ্রোটা মূলত আপনার একটা ফটোতে যদি এক্সট্রা কিছু অংশ আপনি অ্যাড করে থাকেন সেটা আপনার কম্পিউটার অটোমেটিক্যালি বুঝতে পারবে। তো যদি কোনো ফটোতে বা কোনো ডকুমেন্টে, সেই ডকুমেন্টে যদি আপনি এক্সট্রা কিছু অ্যাড করেন, তো সেই ক্ষেত্রে এই গ্রোটা সেটা বাদে শুধু রিয়েল ডকুমেন্টটাই সিলেক্ট করবে। তো এখন আমরা সেটা অ্যাপ্লাই করি। তো এখানে যেহেতু এক্সট্রা কিছু আমার অ্যাড করা নেই, তার জন্য এটার
এটা পুরোপুরি সিলেক্ট হয়েছে, যেটা আমি বলেছিলাম যে এক্সট্রা কিছু অংশ থাকলে সেটা বাদে শুধু ডকুমেন্টটা, রিয়েল ডকুমেন্টটা আমাদের সিলেক্ট হবে। তো আমরা এখন পরবর্তী অংশে যাব, সিমিলার। তো পরবর্তীতে আছে সিমিলার। আসলে সিমিলারটা আপনার গ্রো যে কাজটা করে ওই সিমিলারটা সেই একই কাজ করবে। তো এখানে আমরা তারপর আপনাদের আমি দেখাচ্ছি। তো এখানে আমি সেটা ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন এখানে কোনো পরিবর্তন হয়নি, কারণ ওই সিমিলারটা আপনি গ্রোতে যে জিনিসটা আপনি গ্রো যে জিনিসটা আপনার ফটোতে অ্যাপ্লাই করবে, তো সিমিলারটা ওই একই জিনিস অ্যাপ্লাই করবে। এই ছিল সিমিলার কাজ। তো পরবর্তী আছে ট্রান্সফর্ম সিলেকশন। ট্রান্সফর্ম সিলেকশনটা মূলত আপনার এই সিলেকশনটা ক্ষেত্রেটা কমাতে বা বাড়াতে এর এরিয়াটা, আপনি ইউজুয়ালি আপনি যদি এটা সিলেক্ট করেন তো সেটা আপনি কমাতে বা বাড়াতে পারবেন না। তো এইখান থেকে আপনি সিলেক্ট থেকে সেটা কমাতে বা বাড়াতে পারবেন ট্রান্সফর্ম সিলেকশনের মাধ্যমে। তো এখানে আপনি আপনার প্রয়োজন মতো সিলেকশনটা সিলেকশন এরিয়াটা সিলেক্ট করে দেবেন। তো তারপরে ইন্টারপ্রেস করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু চারপাশে সেটা সিলেকশন ছিল, আমাদের সিলেকশনটা চারপাশে ছিল, সেটা আমি কমিয়ে শুধু একটা সাইডে নিয়ে এসেছি। তো এই হলো ট্রান্সফর্ম সিলেকশন। তো পরবর্তী অংশটা আছে লিভ সেভ সিলেকশন। আপনি যদি এই সিলেক্টেড অংশ এরিয়াটুকু আপনি সেভ করতে চান, তো সেই ক্ষেত্রে আপনার এটা দরকার হবে সেভ সিলেকশন। তো আপনি এখানে নাম দেওয়া আছে ডকুমেন্টের নাম, আপনি কি নাম দিতে চান সেটা আপনি এখানে লিখতে পারেন বা সিলেক্ট করে নিতে পারেন। তো পরবর্তীতে আপনি এই সিলেক্টকৃত অংশটা কি নামে সেভ করতে চান, তো এখানে আমরা যে কোনো একটা নাম্বার দিলাম, আমরা 10 দিলাম, 2 দিলাম, ওকে। তো এই তো সেভ দেওয়ার সাথে সাথে এই অংশটুকু আমার সেভ হয়ে গেছে। তো এই হলো এতক্ষণ আমরা দেখছিলাম সিলেক্টার কাজ। তো এখন আমরা দেখব ফিল্টার। ফিল্টার কিছু অংশের কাজ আমি আপনাদের গত পর্বে দেখিয়েছি। তো গত পর্বে আমরা কী কী শিখেছি দেখি, এক্সট্র্যাক্ট, ফিল্টার গ্যালারি, লিকুইফাই আর প্যাটার্ন মেকার, এই কয়েকটা অংশের কাজ শিখেছি। এখন আমরা এটার কাজ শিখব। এই এটা মূলত আপনার ফটোটাকে বিভিন্ন রকম রূপান্তর করতে আপনাকে সাহায্য করবে। যেমন এখানে কিছু কিছু অপশান আপনি দেখতে পাচ্ছেন, ড্রাই ব্রাশ, তারপরে কাট আউট, প্লেট নাইফ এবং প্লাস্টিক প্লাস্টারেজ, পোস্টারেজ, প্লাস্টিক র্যাপ, বিভিন্ন অংশ দেখতে পাচ্ছেন। তো এইসব মোডে আপনাকে রূপান্তর করতে এই অপশনটা আপনাকে সাহায্য করবে। আসলে এটার যদি আমি একটা ক্লিক করি তো হোল একটা বক্স আসবে, আপনার এই সবগুলো একটা বক্স আসবে। তো সেখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী সেটা সিলেক্ট করে নিতে পারেন। তো আসুন আমরা দেখি কী আসে। এখানে দেখতে পাচ্ছেন কালার্ড পেন্সিল। কালার্ড পেন্সিল মূলত আপনি একটা কালার করার পেন্সিল দ্বারা যদি আপনার ফটোর উপরে স্কেচ করেন তো সেক্ষেত্রে আপনার ফটোটা এরকম হবে। তো এটাই একটা প্রিভিউ আপনার আমরা দেখতে পাচ্ছি। তো এই হলো কালার পেন্সিলের কাজ। আপনার যদি এটা দরকার হয় তো আপনি এটা সিলেক্ট করে পরবর্তীতে ওকে প্রেস করে দেবেন। আর যদি আপনার এটা প্রয়োজন না হয় তো যদি এটা প্রয়োজন হয় বা এটা আপনার যেটাই প্রয়োজন হয় না কেন সেটা আপনি ক্লিক করে পরবর্তীতে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার আগে আপনি আপনার এই যে মোডটা এটার লেভেল কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আমি কিন্তু গত কিছু পর্বে দেখিয়েছি যে কোনো কিছুর লেভেলটা কমিয়ে বা বাড়িয়ে নিলে সেটা আরও বেশি বা কম হয়। তো এখানেও সেরকমই আছে ব্রাশের সাইজ। ব্রাশ বলতে আপনার যে খণ্ড খণ্ড অংশগুলো দেখছেন সেগুলোর ব্রাশ। তো এখন আমরা বাড়িয়ে দেখি, দেখতে পাচ্ছেন আমার যে অংশগুলো যে খণ্ড খণ্ড অংশ যেগুলো মনে হচ্ছিল বা এই যে যে অংশগুলো আপনারা দেখছিলেন, এই যে যে অংশগুলো এই যে ভাঙা ভাঙা মনে হচ্ছে বা একটা টাইপের হবে, তো সেরকম যেমন হচ্ছিল ব্রাশ সেটাকে সেটাই মূলত ব্রাশ।
এটা দেখতে পাচ্ছেন আমি কমালে বা বাড়ালে তাতে পরিবর্তন পরিবর্তন বা ইফেক্ট ফেলছে। তো এইভাবে আপনি প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো টেক্সচার এটাও আপনি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো নেওয়ার পরে ওকে প্রেস করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে প্রিভিউটা দেখিয়েছিল হুবহু সেরকমই এসেছে। তো এই অ্যাড্রেস এই অংশে আরও অনেক কিছু আছে, আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা সিলেক্ট করে, আপনার যদি প্লাস্টিক র‍্যাপ প্রয়োজন হয় আপনি সেটা সিলেক্ট করে নিতে পারেন, বা এটা প্রয়োজন হয় বা এটা বা এটা বা এটা, আপনার যেটাই প্রয়োজন হয় না কেন সেটা সিলেক্ট করে পরবর্তীতে ওকে প্রেস করবেন। সিম্পল কাজ। তো এখন আমরা পরবর্তী অংশে দেখবো। পরবর্তী অংশ হচ্ছে ব্লার। ব্লার জিনিসটা হলো জিনিসটা একটা ফটোকে ঘন আনা, ঘন করা বা এটাতে একটা প্লেস আনা। তো ব্লার মূলত আগেরটার মতো কোনো বক্স আসবে না। তো আমরা দেখি এভারেজ। এভারেজ বলতে আপনার এভারেজ বলতে আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন আপনি এখানে ব্যাকগ্রাউন্ড, সেই আমার পুরো ছবির কালারটা সেই ব্যাকগ্রাউন্ডের মতন হয়ে যাবে। তো আমরা দেখি ব্লক এভারেজ। তো আপনারা দেখতে পাচ্ছেন একটু ডিপ কালার হয়েছে। তো এই হলো এভারেজের কাজ। তো এভারেজ মূলত আমাদের ছবিতে ব্যাড ইফেক্টই ফেলে, ভালো কোনো ইফেক্ট নেই এটা। তো আমরা পরবর্তীতে দেখি ব্লার। এই ব্লার জিনিসটা হলো আমি যেটা বলেছিলাম যে ছবিটাকে ক্ষণ করে বা এক্সট্রা গ্লেস আনে। ব্লার আমি ক্লিক করি, এবার দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি একটা লেভেলের ব্লার হয়ে গেছে। তো আপনার যদি মনে হয় এর থেকে বেশি আপনার ব্লার প্রয়োজন, তো সেই ক্ষেত্রে ব্লাওয়ারের পরের অংশটা আমরা ব্যবহার করবো, ব্লাওয়ার মোর। তো এখন দেখতে পাচ্ছেন পূর্বের তুলনায় একটু বেশি বেশি হয়েছে। তো এইভাবে আপনি আপনার এক্সট্রা ব্লাওয়ার যোগ করতে পারেন। তো এখন আমরা পরবর্তী অংশে যাব। এই যে অপশনটা দেখছেন এটা মূলত আপনার পুরো হোল ছবিটাকে একটু এক্সট্রা ব্লাওয়ার করতে সাহায্য করে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে লেভেল বাড়ানো বা কমানোর ফলে সেটা কীরকম হচ্ছে সেটা দেখাচ্ছে আমাদের। এটার একটা ইউজ আমি আপনাদের শিখিয়ে রাখি। তো আপনি অনেক সময় DSLR-এ এরকম একটা মুড দেখবেন যেটার ব্যাকগ্রাউন্ডটা খোলা থাকে। তো সেরকমই একটা কাজ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যেগুলো আপনি আপনার ফটোশপে করতে পারবেন এবং মনে হবে সেটা DSLR দিয়ে করা। তো আমরা একটা ফটো নির্বাচন করি। ধরুন আমরা এই ফটোটা, তো এই ফটোটা নিলাম। তো প্রথমে আপনাকে কী করতে হবে, এই আইকনটা সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে এটা সিলেক্ট করতে হবে। তো আপনাকে খুব সূক্ষ্মভাবে এটা সিলেক্ট করতে হবে যাতে কোনো অংশ বাকি না থাকে, তাহলে ছবিটা সুন্দর হবে না, অর্থাৎ আপনার পছন্দসই হবে না। আপনারা যথাসম্ভব এটা সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এটার উপর অনেক কিছু নির্ভর করে। পরবর্তীতে আপনার মাউসের রাইট বাটনে ক্লিক, মেক সিলেকশন, ওকে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা বর্ডার ফেড হয়ে গেছে। তো এখন আপনাকে কি করতে হবে, ফিল্টারে চলে যেতে হবে, ব্লাওয়ারে এই অপশনটা ক্লিক করতে হবে। তো এখানে আপনি এখন লেভেল বাড়িয়ে বা কমিয়ে দেখতে পারেন আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে বা ঘোলা হয়ে যাচ্ছে। তো এই মোডটাই আমরা সচরাচর DSLR-এ একটা মোড হিসেবে জানি এবং খুব পপুলার জিনিস এটা। তো আপনি ইচ্ছে করলেই আপনার একটা সিম্পল ফটোকে DSLR-এর মোডে আপনি নিতে পারেন, শুধু এই ফটোশপের এই মুডটা ব্যবহার করে। আপনার প্রয়োজন যতটুকু হবে ততটুকু নিয়ে বাস ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা দেখে যে কেউ মনে করতে পারে নর্মালি
যেটা ডিএসএলআর যেত না। তো এই হলো এর কাজ। তো আমরা আমাদের কাছে ফিরে যাই, আশা করি বুঝতে পেরেছেন এই অপশনটার কাজ কি। লেন্স ব্লাওয়ার আছে, লেন্স ব্লাওয়ারটা দেখতে পাচ্ছেন এখানে, লেন্স ব্লাওয়ারটা একটু ভিন্ন রকম পূর্বেরটার তুলনায়। তো এখানে আপনার বিভিন্ন লেভেল দেখতে পাচ্ছেন, সেগুলো আপনি কমিয়ে বা বাড়িয়ে সেটা কন্ট্রোল করতে পারেন। ভিউয়ার্স এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। তো এটা মূলত আমরা সচরাচর আমরা ডিজাইনিংয়ে, বিশেষ করে ডিজাইনিং বা ফটো এডিটিংয়ের ক্ষেত্রে এইসব এইসব টুলস ব্যবহার করি না। তো জাস্ট আপনাদের দেখানোর জন্য ওকে, এই এই ব্লাউটার কাজ আশা করি বুঝতে পেরেছেন। এরপর ওইদিকে মোশন ব্লাউ যেটা আছে, এই জিনিসটা আপনার ফটোটাকে একটা ভিন্ন মাত্রায় নিয়ে যাবে। এটার মোডটা, এটার এটার ভলিউমটা আপনি যদি বাড়ান বা কমান, তো দেখতে পাচ্ছেন এটা একটা মোশন, মোশন যেমন হয় সেরকম সেরকম হয়ে যাচ্ছে। তো এই মোশন ব্লাওয়ারটা আসলে এরকমই, এটা আপনার আপনার ফটোটাকে একটা মোশন কিরকম স্লো মোশন বলতে গেলে বা ফাস্টার মোশন যেটা সেরকম মোডে নিয়ে যায়। তো আপনার এতটুকু আপনার কোন অ্যাঙ্গেলে আপনার প্রয়োজন সেটা আপনি দিতে পারেন। আপনার যদি এই অ্যাঙ্গেলে প্রয়োজন হয় তো এই অ্যাঙ্গেলে দিতে পারেন, বা যদি আপনার মাঝামাঝি অ্যাঙ্গেলে প্রয়োজন হয় সেটা দিতে পারেন, বা আপনার যদি এই অ্যাঙ্গেলে প্রয়োজন হয় তো সেটাও দিতে পারেন, এটা আপনার পছন্দ অনুযায়ী। তো দেওয়ার পরে আর এখান থেকে আপনার ক্যাপাসিটিটা বাকি বাড়িয়ে বা কমিয়ে বাস ওকে। তোমরা দেখতে পাচ্ছেন জিনিসটা মোশন ব্লাও মোশনের মতন হয়ে গেছে, ফাস্টার মোশন। তো মোশন ব্লাওয়ার কাজ কাজ এতটুকু। এখন আমরা পরবর্তী অংশের কাজ শিখব, রেডিয়াল ব্লাওয়ার। এই জিনিসটা হলো আপনার ফটোর একটা নির্দিষ্ট অংশ সার্কেল বা স্কোয়ার রেখে বাদ বাকি অংশগুলো এরকম হয়ে যাওয়া। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা প্রিভিউ দেখাচ্ছে। তো এখানে আপনি পূর্বের মতনই লেভেল বাড়িয়ে বা কমিয়ে এটাতে টেস্ট করতে পারেন। তো এখানে আপনার কোয়ালিটিটাও সিলেক্ট করে নিতে পারেন, বেস্ট বা আপনি যদি গুড চান তো গুড, সচরাচর আমরা ওটাই ব্যবহার করি। তো আপনি যদি বেস্ট চান তো এখানে আমরা বেস্ট বেস্ট আমরা সিলেক্ট করে নিলাম, বাস ওকে। তোমরা দেখতে পাচ্ছেন এই অংশটুকু ব্যতীত বাদ বাকি অংশটা কেমন পরিবর্তন হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন এই অংশটার কাজ কি। স্মার্ট ব্লাওয়ার, স্মার্ট ব্লাওয়ারটা আসলে এটা এটা খুব উপযোগী একটা জিনিস, কারণ আপনার ফটোতে এক্সট্রা গ্লেজ আনার জন্য এই ব্লাওয়ারটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আপনি আপনার আপনার লেভেলটা কমিয়ে বা বাড়িয়ে নিয়ে, তো দেখতে পাচ্ছেন আমার ফটোটা পূর্বের চেয়ে একটু একটু এক্সট্রা শাইন করছে। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতন এর জন্যে এগুলো নিতে পারেন, বা ওভারলি বা নর্মাল নেওয়াটাই বেটার, এতে আপনার জিনিসটা সুন্দর হবে। আর এখানে মোডটা লো বা মিডিয়াম, তাতে জিনিসটা সুন্দর হবে। তো ওকে, দেখতে পাচ্ছেন আমার ফটোটা পূর্বের তুলনায় সুন্দর হয়েছে। তো আশা করি এটাও আপনাদের বোধগম্য হবে। তো এই ছিল ব্লাওয়ার কাজ, বাদ বাকি আছে ডিস শর্ট স্ট্রোক। তো এটাও এই অংশের মতনই, এটা তো একটা এটা তো একটা বক্স আসবে যার মধ্যে বিভিন্ন রকম মোড থাকবে। তো আমরা দেখি কী কী মোড রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটে মোড রয়েছে এখানে আমাদের, এই একটা মোড, এই একটা মোড এবং এই একটা মোড। তো আপনার যেটাই প্রয়োজন হবে আপনি সেটার উপর ক্লিক করে বাস ওকে। তো এতে আপনার ফটোটা সেই মোডে চলে যাবে। তো এখন আমরা পরবর্তী অংশে যাবো, উপরে একটা অংশ বাকি ছিল। তো সেটা এখন দেখলাম ব্রাশ স্ট্রোকস,
স্টকসটা কি সেটা আমরা দেখি। এটা তো পুরো মতনই একটা বক্স এসেছে আপনারা দেখেছেন, এবং বিভিন্ন মোড দ্বারা এটা বেষ্টিত। তো এখান থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনার মোডটা নিয়ে পরবর্তীতে ওকে। তো আসলে ফিল্টারটা মূলত আপনার ফটোটাকে পরিবর্তন করতে, এক্সট্রা পরিবর্তন করতে এটা ব্যবহার করা হয়। তো এভাবে আপনি আপনার যেটা প্রয়োজন হবে, ব্রাশ স্টোক বা ডিসশর্ট যেটাই চান, ডিসপ্লেস, তো তো আপনি এভাবে আপনার প্রয়োজন মতো একটা নিয়ে সেটা সিলেক্ট করে কাজ করতে পারেন। তো এখন আমরা ডিসশর্টের কাছ থেকে ডিসশর্টের প্রথম এই গ্লো এর জিনিসটা দেখাচ্ছে। তো এখানে তিনটে গ্লো আমরা দেখতে পাচ্ছি, এটা একটু এক্সট্রা গ্লো যার কারণে ফটোটা এরকম হয়েছে। তো এটা আছে, এটা আপনার ওয়াটার গ্লাস গ্লো যেটা, আর এটা হলো ওশান গ্লো আর কি, পানি আর কি যেরকম হয় সেরকম সেরকম দেখাচ্ছে এটা। সে আপনি যদি এটা প্রয়োজন হয় না, তারপরও যদি আপনার এটা প্রয়োজন হয়, তারপর আপনি এখান থেকে ফিল্টার থেকে ডিসশর্টে ডিসশর্টে নিয়ে নেবেন, বাস ক্লিক। তো এইভাবে আপনি নিতে পারেন। তো ডিসশর্টে আরও কিছু অংশ আছে আমরা দেখি, ডিসপ্লেসটা মূলত কি সেটা আমরা দেখি। তো হরিজন্টাল স্কেল, তো এখানে একটা স্কেলের কথা বলছে। তো আমরা একটু মোডটা বাড়িয়ে দেখি কি হয়, বাড়িয়ে দিলাম বাস। তো ভিউয়ার্স আজকে পর্যন্তই, তো আগামী পর্বে আমরা পরবর্তী অংশগুলো দেখব। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।